আচ্ছা, আজকে গোলক অধ্যায়ের দ্বিতীয় পাঠ শুরু হলো। আজ আমরা অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল এর হিসাবটা করব। অর্ধগোলক মানে হচ্ছে একটি গোলককে যদি ঠিক তার মাঝ বরাবর, অর্থাৎ পৃথিবী যদি একটা গোলক হয় তাহলে তার নিরক্ষরেখা বরাবর যদি তাকে কেটে দেওয়া হয় তাহলে যে দুটো অর্ধেক তৈরি হবে সেই অর্ধেক ঘন বস্তু তাকে অর্ধগোলক। তো এই অর্ধ একটা বলকে যদি ঠিক মাঝ বরাবর কেটে দেওয়া যায়, একটা জিউস বল তাকে যদি ঠিক মাঝ বরাবর কেটে দেওয়া যায় তাহলে যে দুটো খণ্ড তৈরি হবে, একটা লেবু গোলকাকার লেবু যদি হয় তার মাঝ বরাবর যদি কেটে দেওয়া হয় দুটো যে ভাগ তৈরি হবে তাকে অর্ধগোলক বল। এই অর্ধগোলকের ক্ষেত্রে তল সংখ্যা কয়টি? দুটি। এখানে লেখা রয়েছে, দেখো অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে বৃত্তাকার সমতল, অপরটি হচ্ছে বক্রতল। তাহলে যখন আমি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি তখন একটা বৃত্তের ক্ষেত্রফল আর একটা হচ্ছে গোলকের অর্ধেকের ক্ষেত্রফল, এই দুটো জিনিস আমার লাগবে। সেই জন্য সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর যদি আর ব্যাসার্ধ হয়, আর হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? 4πr² তার অর্ধেক কত? 2πr², সেই জন্য এখানে 2πr² এবং দুটো মিলিয়ে 3πr² হচ্ছে বর্গ একক, এটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর গোলকের আয়তন কত ছিল? 4^3πr³। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? তার অর্ধেক অর্থাৎ 2^3πr³ ঘন একক। এই হিসাবে আমাদেরকে চলবে। এখন আমরা এই অনুযায়ী একটা অঙ্ক করব। এখানে একটা লিখে রেখেছি অঙ্ক, দেখো একটি অর্ধগোলকাকার ঘনবস্তুর ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। তাহলে এখানে আর সমান কত? আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 14টাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 সেমি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr² বর্গ একক। তাহলে এখানে 1 নম্বর সমগ্র তলের ক্ষেত্রফল। কত হবে? দেখো এখানে 3π মানে 22/7, r² মানে 7×7, বর্গ একক মানে বর্গ সেমি, সেমি স্কোয়ার লিখে দিলেই হবে বর্গ সেমি, তার মানে এখানে 3/66 তাকে 7 দিয়ে গুণ করলে যেটা হয় সেটাই উত্তর হবে। কত হবে? 6/7 42, 7 থেকে 4, আবার 6/7 42, 7/4 46, এত বর্গ, 462 বর্গ সেন্টিমিটার। এটা প্রথম অংশটার উত্তর হলো। এবার দ্বিতীয় অংশের উত্তর কি হবে, অর্থাৎ আয়তন? আয়তনের ফর্মুলা কি? 2^3πr³। দুই বাই তিন, পাই মানে 22/7, আর কিউব 7×7×7, এত ঘন সেমি, সেমি কিউব লিখে দিলেও হতো। এই 7-এর সঙ্গে এই 7 কেটে গেল, উপরে হচ্ছে 44×49/3, এত ঘন সেমি। এবার 44 আর 49 এই গুণ করার একটা নিয়ম আছে, একটু মানে মুখে মুখেও হয়ে যেতে পারে। দেখো একটু, 4 প্রথমে 9 এই শেষের দিকে এই 4 আর 9 গুণ করবো, 4 9 গুণ করলে কত হয়? 4 9 36, 6 হলো, হাতে থাকলো কত? 3। বেশ, এইবার আমরা করব কি, কোনাকুনি গুণ করবো, অর্থাৎ 9-এর সঙ্গে এই 4টা গুণ করব, আর 9-এর সঙ্গে এই 4টা গুণ করব, আর 4-এর সঙ্গে এই দিকের 4টা গুণ করব। তাহলে কত হবে? 4 9 36, আর 4 4 16, 36 আর এদিকে 16 কত হয়? 12 আর 4 5, 52, 52 আর হাতে 3 আছে 55, 5
5 এইবার এই 4 এর সঙ্গে এই 4 গুণ 4 4 এ 16 আর হাতে 5 আছে 21 / 3 গুণ আছে দেখা যাচ্ছে শেষ হয়নি 3 7 তে 21 হবে তারপরে 3 1 তে 3 হবে 3 8 তে 24 হবে 718 গুণ 2 এর 3 গুণ আছে এটা হবে আয়তনের মান তাহলে এই ভাবে আমরা কিন্তু অঙ্কগুলো ফর্মুলায় ফেলে করতে পারি এবার আমরা একটা নতুন অঙ্ক আমরা এই ফর্মুলাগুলো মুছে দেব তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি ব্যাসার্ধের তিনটি বৃত্ত তিনটি গোলক তিনটি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি নতুন গোলকটির ব্যাসার্ধ কত তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি ব্যাসার্ধের তিনটি নিরেট গোলককে তিনটি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো নতুন গোলকটির ব্যাসার্ধ কত তো যেটা বার করতে হয় সেটাকে আমরা ধরে নিই আগে তাহলে ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ আর সেমি ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি তাহলে নতুন গোলকের আয়তন কত হবে চারের তিন পাই আর কিউব ঘন সেমি এইবার এই আয়তনটা কোথা থেকে আসছে এই তিনটি গোলককে গলিয়ে তবে আসছে তার মানে এই তিনটি গোলকের মোট যে আয়তন সেটাই হচ্ছে নতুন গোলকের আয়তনের সঙ্গে সমান তার মানে তিনটি প্রদত্ত গোলকের মোট আয়তন কত হলো তিনটের ক্ষেত্রে চারের তিন পাই এই জিনিসটা কমন থাকবে প্রথমটার জন্য তিনের কিউব হবে দ্বিতীয়টার জন্য চারের কিউব হবে তৃতীয়টার জন্য পাঁচের কিউ এত ঘন সে চারের 4π/3 কেটে গেল আর এটা হচ্ছে তিনের কিউব মানে 27 চারের কিউব মানে 64 পাঁচের কিউব মানে হচ্ছে 125 4π/3 এইবার হচ্ছে 7 এককের ঘরের অঙ্কগুলো আগে যোগ করব আমরা 7 আর 4 11 11 আর 5 কত হয় 11 আর 5 হচ্ছে 16
6 হাতে থাকে 1 এইবার দশকের ঘরের অঙ্কগুলো যোগ করব হাতে 1 আছে যাই হোক আগে দশমের ঘরের অঙ্কগুলো যোগ করে নিই 6 আর 2 8 8 8 2 10 আর হাতে কত আছে 1 আছে তাহলে 11 1 থাকলো আবার হাতে 1 আছে এইবার এইখানে তো আর যোগ করার কিছু নেই শতকের ঘরের অঙ্ক একটাই 1 আর হাতে 1 আছে 2 আচ্ছা এই যে 216 এটা 6 এর কিউব 4 পাই বাই 3 ইনটু 6 এর কিউব ঘন শেপ এখন তার মানে এই যে মোট আয়তন আর এই মোট আয়তন দুটো সমান তাহলে শর্ত অনুসারে শর্তানুসারে 4 এর 3 4 পাই বাই 3 আর কিউব ইকুয়াল টু 4 পাই বাই 3 6 এর কিউব বা সবটা কেটে গিয়ে আর কিউব ইকুয়াল টু 6 এর কিউব বা তাহলে আর ইকুয়াল টু 6 তাহলে এবার উত্তর কি লিখবো আমরা উত্তর লিখবো নতুন গোলকের ব্যাসার্ধ নতুন গোলকের ব্যাসার্ধ কত হলো 6 সেন্টিমিটার তাহলে উত্তর পড়া গেল এইবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব 3 নম্বর প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু ভালো করে শুনবেন দেখবে অঙ্কটা কি আছে তিন একটি নিরেট ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় আয়তনের অনুপাত নির্ণয় Thank you.
এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তার মানে হচ্ছে একটা নিরেট ধাতব গোলক, তার উপরের অংশটা এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন যে ছোট গোলকটা পাওয়া গেল তার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল আর সমগ্র তল গোলকের ক্ষেত্রে একই, কারণ গোলকের একটাই তল থাকে সেটা হচ্ছে বক্রতল। ফলে গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, তাহলে নতুন গোলকের যেটা বক্রতলের ক্ষেত্রফল হলো আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক। তাহলে আমরা আগে যেটা করব যে আগের গোলকের ব্যাসার্ধ এবং নতুন গোলকের ব্যাসার্ধ এই দুটো ধরে নেব। আগের গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর একক এবং নতুন গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আগে। তাহলে এইবার শর্তানুসারে কি হচ্ছে, শর্তানুসারে আমরা আমাদের শর্তটা কি ছিল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। তার মানে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কত, 4π ছোট হাতের আর স্কয়ার, আর পুরোনো গোলক যে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4π বড় হাতের আর স্কয়ার। এবার এইটা ঠিক অর্ধেক হবে, এখানে 4π, এখানে 4π যাবে কেটে, তার মানে বড় হাতের আর স্কোয়ার হবে 2 × ছোট হাতের আর স্কোয়ার, বা এখানে বড় হাতের আর হবে √2 × ছোট হাতের আর। এখানে বর্গমূল করা হয়েছে, বর্গমূল করা হলে এখানে তো প্লাস মাইনাস দুটো আসবে, কিন্তু আমরা শুধু প্লাস নিয়েছি, তার একটা এক্সপ্লেনেশন আমাকে দিতে হবে। কি লিখবো, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয়, তাহলে আমরা এই দুটো ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি। এইবার আমরা কি করব, আমাদের বার করতে বলেছে কি যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে। কেটে নেওয়া অংশ বলতে ছোট গোলকটা, আর অবশিষ্ট অংশ মানে হচ্ছে, অবশিষ্ট গোলক মানে হচ্ছে যেটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্ণেয়, আমরা লিখবো নির্ণেয় অনুপাত, কত প্রথমে হচ্ছে যেটা হচ্ছে কি না, কেটে নেওয়া অংশ ছোট গোলকটা, ছোট গোলকটা কত, ফোর পাই বাই থ্রি আর কিউব, আর যেটা হচ্ছে উপরে উপরে যেটা অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা কত, না বড় যে গোলকটা তার যে আয়তন এবং তার থেকে ছোট গোলকটার আয়তন, অর্থাৎ পরের দিকে যে নতুন গোলকের আয়তন সেটা বাদ দিলেই বাকি অংশটুকুর আয়তন বেরিয়ে যাবে। 4π/3 তো কেটে গিয়েছে, আর q = এবার এই বড় হাতের আগের জায়গায় তো √2 বসানো যাবে, এবার √2 আগে 3 বার গুণ করলে কত হবে, 2√2 আর কিউ মাইনাস আর কিউ। এইবার
r cube is to এটা কত হবে 2√2 minus 1 into r cube মানে r cube কেটে যাবে তাহলে 1 is to 2√2 minus 1 এটুকু ব্র্যাকেটের মধ্যে থাকবে এই কথাটা মাথায় রাখতে হবে যে এইটুকুকে কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে না হলে নম্বর পাবে না ব্র্যাকেট ছাড়া রাখতে দিলে নম্বর পাবে না নম্বর কেটে নেবে ফলে নির্ণয় অনুপাত এটা 1 is to 2√2 minus 1 এইবার আমি শেষ একটা অঙ্ক করিয়েছি আজকের গোলকের যে অধ্যায় সেটি শেষ করব সেটি কি সেটি হচ্ছে যে সহজ অঙ্ক একটি গোলকে বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন সমপরিমাণ অর্থাৎ একক বাদ দিলে যে অংশটুকু পড়ে থাকে সমপরিমাণ কাকে বলে এককটা বাদ দিলে যেটুকু পড়ে থাকে সেটা তাহলে আয়তনের সমপরিমাণ সমান গোলকটির ব্যাসার্ধ নির্ণয় তাহলে প্রথমে আমরা গোলকটির ব্যাসার্ধ ধরে নেব ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক এখানে যেহেতু কোনো একক বলে দেয়নি এক্ষেত্রে সেন্টিমিটার বা মিটার এই ধরনের একক না ধরে একক ধরে নেওয়াটাই সুবিধাজনক তাহলে শর্ত অনুযায়ী কি হবে আমাদের সমপরিমাণ কার কার সমান 4 পাই বাই 3 আর কিউব অর্থাৎ আয়তনের সঙ্গে 4 পাই আর স্কয়ার অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল এটা সমান 4 পাই গেল কেটে আর কিউব ইন্টু আর টু থ্রি আর স্কোয়ার বা আর স্কোয়ার যদি কমন নেওয়া যায় আর মাইনাস থ্রি ইকুয়াল টু জি তার মানে হয় আর স্কোয়ার ইকুয়াল টু জিরো অথবা আর মাইনাস তিন ইকুয়াল টু জিরো আচ্ছা একটা কথা এখানে একটু সাবধান করে দেওয়া দরকার সেটা কি এটা হচ্ছে যে r মাইনাস এখানে r ইকুয়াল অনেকের অভ্যাস হচ্ছে যে এখানে যেহেতু r মাইনাস 3 সমান 0 তাহলে তাহলে r মাইনাস 3 সমান 0 না লিখে r সমান 3 সরাসরি লিখে দেয় এই কি একটি এটি আগে r মাইনাস 3 সমান 0 এই কথাটা লিখে তারপরে r সমান 3 এই কথাটা লিখে বা এখানে হচ্ছে r সমান 0 এটি গ্রহণযোগ্য নয় কারণ ব্যাসার্ধ শূন্য এরকম গোলক হয় না আর এখানে হচ্ছে আর সমান অতএব গোলকটির ব্যাসার্ধ সমান তিন একক এই হয়ে গেল উত্তর আচ্ছা এইবার তাহলে গোলক যে পার্ট সেটি
এই অঙ্কের মধ্যে দিয়ে শেষ হলো। এরপরে আমরা আবার ত্রিকোণমিতিক পাঠে ফিরে যাব। আজ এই পর্যন্তই।